বাপ রে বাপ, ওরে আল্লাহ, এত বড় বাড়ি! মিয়া ভাই, এই বাড়িতে আপনি থাকেন? আরে আল্লাহ, কি সুন্দর সিরিয়ালা ঘর! আচ্ছা, আপনি ঘুমান কই? এইখানে তো সহি খাতা বালিশ দেখতেছি না। আরে পাগল, এটা হচ্ছে ড্রয়িং রুম, মেহমানদের বৈঠকখানা। ও, বৈঠকখানা! মামা, কে গিয়ে ছেলেটা? ওকে তুমি ড্রয়িং রুমে ঢুকতে দিয়েছো কেন? জাফর, এই ছেলে। ওর নাম সাগর, গ্রাম থেকে কাজের সন্ধানে এসেছে, তাই নিয়ে এলাম। ও আমাদের বাড়ির সমস্ত খুঁটিনাটি কাজ করবে। ওর সবকিছু তুই জানিস? একটু লাগছে। কোনো কিছু জানতে হবে না, তুমি জানো না। আমার আজ আমার গাড়িটা হাইজ্যাক হতে যাচ্ছিল, সাগর সমস্ত হাইজ্যাকারদের মেরে একেবারে তাড়িয়ে দিয়েছে। টাকা দিতে চেয়েছিলাম, তাও নেই, বলে কাজ দি, তাই নিয়ে এলাম। আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। আচ্ছা কঞ্চন দেহি, তুমি এই বাড়িতে কতদিন ধরে বান্দির কাম করো? আমি এই বাড়ির বান্দি নই। তাইলে? আমি এই বাড়ির বড় মেয়ে। বাড়ির বড় মাইয়া? আর ওই বুইরা বেটিটার লগে যে জোয়ান মায়েরা গেল, ওইটা কেটা? ও আমার ছোট বোন মলি। কি সরমের কথা কইছেন দেহি! কি? আপনি বাড়ির বড় মাইয়া, আমি প্রথমে আপনারে তুমি কয়ে ফেলাইছি, আমারে মাফ করে দেন। তাই না? ঠিক আছে ঠিক আছে, আমার সাথে এসো। আপা, কে এই ছেলে? মামা তাকে কাজের জন্য নিয়ে এসেছে। ওকে দেখে মনে হচ্ছে নতুন টিকেট। আমার নাম টিকেট না, আমার নাম সাগর। আচ্ছা কোনছেন দেই, আপনি কেডা? ও আমার ছোট ভাই। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো আমার সাথে। জি, আসি ভাই। যান আজ থেকে এই ঘরে তুমি থাকবে। এই ঘরে? হ্যাঁ, কেন? এই ঘরে থাকতে তোমার অসুবিধা হবে? কিছুটা অসুবিধা তো হইবই, এই মানে এত বড় ঘরে তো আর কোনোদিন থাকি নাই। থাকছি হইলো পাপা পাক করে দিয়ে বানানো ঘরে। মানায় তো নিতে হইবই।
তাহলে তুমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এসো, আমি গেলাম। যাকে আমি দিনরাত খুঁজে বেরিয়েছি তাকে আমি এভাবে পেয়ে যাব ভাবতেই পারিনি। ইয়াল্লাহ, তুমি আমার বাবারে 250 বছর হায়াত দিও, আমিন। বড়ই চমৎকার দৃশ্য, কিন্তু একটা কথা ভাইবা পাইতেছি না মেম চাই। কি কথা? আচ্ছা কোনচেন দেখি, বাড়ির ব্যাপ আঁকতে বসে একসাথে খাইতেছে, কিন্তু বাড়ির বড় মাই আপনাকে লগে বসে খায় না কেন? সে জবাব কি তোকে দিতে হবে? আরে না না ছোট বাপা, জবাব চাইতেছি না, মনের ভেতর প্রশ্নটা রাখতে তো তাই জিজ্ঞাইছি। উনি তো সবসময় একা একা থাকে, তাই আমার একটু মায়া লাগছে। হায় রাজকুমারী, তুমি তো জানো না আমি তোমার কে, কেন আমি এসেছি। যত বাধাই থাকো, যত কষ্টই আমার হোক, সবকিছুই আমি হাসি মুখে বরণ করে নেব। আর কেন বরণ করে নেব জানো? শুধু তোমার জন্য। তোমাকে দেখে শুধু মনে হয় যেন রাক্ষসরা কোনো রাজকুমারীকে চিনিয়ে এনে রাক্ষসপুরীতে আটকে রেখে নির্যাতন করছে। রাজকুমারীর কেউ নেই, অসহায় ভাবে সব নির্যাতন সহ্য করছে আর শুধু চোখের পানি ফেলছে। ভেবো না রাজকুমারী, তোমাকে উদ্ধার করতে রাজকুমার এসে গেছে। যে কোনো মূল্যেই সে তোমাকে এই রাক্ষসপুরী থেকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে যাবে, কারণ তুমি আমার মনের মানুষ। কিন্তু কিভাবে আমি তোমাকে জানাবো যে আমি তোমাকে ভালোবাসি? ta na na ta na na ta na ta
মনে মনে কেঁদে তোমাকে সহসা একটুকরো হাসি একটু যোছনা মনে মনে কেঁদে তোমাকে সহসা পরাণ ভরে দেব বন্ধু দেব ভালোবাসা আদর দিয়ে মনে যাব এতটুকু আশা তুমি আমার মনের মানুষ তুমি আমার ভালোবাসা তুমি আমার মনের মানুষ তুমি আমার ভালোবাসা হৃদয় দিয়ে হৃদয় চোম হৃদয় দিয়ে হৃদয় চোম আদর দিয়ে মন ভেজাব এতটুকু আশা তুমি আমার মনের মানুষ তুমি আমার ভালোবাসা এমন মিষ্টি মধুর কণ্ঠ আমি আর আগে কখনো শুনিনি। ছেলেটা অশিক্ষিত হলেও একটা জ্বলন্ত প্রতিভা। তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা তোমার গলাটা বেশ ভালোই গান বুঝি তোমার খুব প্রিয় তাই না গান আমার খুব ভালো লাগে কেন আপনার ভালো লাগে না লাগে আরে লাগতেই হইব শোনেন গান আর ফুল এই দুইটা যারা পছন্দ করে না এক মন বলতে কিচ্ছু নাই তাই নাকি গান আর ফুল যারা ভালোবাসে তাগো মন আছে আর যাগো মন আছে হ্যাঁ মনে প্রেম আছে প্রেম এই যে নবাব নন্দিনী আমার ঘরে চা গেল না কেন উত্তর দাও ছোট আফা উত্তরটা আমি দিতেছি আজ থেকে আপনার চা দেওয়ানোর দায়িত্ব ছিল আমার আমি এখনই চা নিয়ে আপনার ঘরে যাইতাম নন্সেন্স তুই আমার সবার ঘরে যাবি হ্যাঁ ছোট আফা শাট আপ ওকে আমার ঘরে চা নিয়ে যাবার জন্য তুমি বলেছো কি যে কোন ছোট আফা উনি কইব কেন আমি বড় অফারে কইলাম আপনি নাস্তা তৈরি করেন আমি চা নিয়ে যাই আর অমনি সে তোমাকে আমার ঘরে যাবার পারমিশন দিয়ে দিল মর্জালা আরে যদি পারমিশন দিত তাহলে তো চা নিয়ে আমি সোজা তখন আপনার ঘরে পৌঁছাই দিতাম আচ্ছা কোনদিন দেখি একটা ব্যাপার আমার মাথায় আইতেছে না বাড়ির বড় মাইয়া নিজের বাড়িতে চাকরানির কাজ করে আর ছোট মাইয়া পালংকে বৈশা বৈশা বড় মাইয়ারে হুকুম চালায় এইটা কেমন কথা বিষয়টা শুনতেও তো খারাপ লাগে কেন খারাপ লাগবে কেন মেয়েদের কাজ দিতে হচ্ছে ঘরের কাজ করা তাহলে কি আপনি কইতে চান আপনি পুরুষ মানুষ তা হবো কেন মোরজালা আপনি পুরুষও না মেয়েও না তাহলে কি আপনি আর কোনদিন যদি এই ধরনের কথা বলিস তাহলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব কথাটা মনে রাখিস ছোট লোকের বাচ্চা শালি
এমন সব তোমারে খাওয়ামু জীবনের লেগে চা খাওয়াই ভুলে যাইবা। তোমার চা দাও। পরশু আমার জন্মদিন, বন্ধু বান্ধবদের দাওয়াত করতে হবে। নাগর আমার কাসা পিরিত পাকতে দিল না। যাও বাথরুম তোমাকে ডাকিতে। আরে যা, নয়তো জামা কাপড় এইখানেই নষ্ট হয়ে যাইব। নগর আমার কাসা পিরিত পাকতে দিল না। এইভাবে একবার নামতেছেন আবার ফিরে যাইতেছেন, ঘটনাটা কি? কিছুক্ষণ পরে বিছানায় বিছানা যদি নষ্ট করে ফেলায় তাহলে তো সেটা আমারই ধোলাই করতে হইব। ইয়াল্লাহ, এমন আকাম যেন না হয়। আমিন, আমার আর বাইরে যাওয়া হলো না, কিন্তু আমার এমন হলো কি করে? তোমাকে একটু বাজারে যেতে হবে। বাজারে কি কি আনতে হবে কয়ে ফেলা? এখানে সব লেখা আছে, দোকানদারকে দিলে সব দিয়ে দেবে। নাও এই নো টাকা, যাই যাও তাহলে, যাই যাও। কি? না না, কিছু না। আমার সোনার ময়না পাখি কোন বাদশে গেল সাইরা গো, ড্রাইভার ড্রেস এনেছো? জি স্যার। ঠিক আছে, ড্রেস চেঞ্জ করে বাজারে যাবো, চলো। আরে তাড়াতাড়ি কেটে পড়ো, চাও টান দাও, প্যান্টটা দাও, এবার ঘড়িটা দাও। মিলা ইজ মাই লাভ। তাহলে তাহলে সাগর আমাকে ভালোবাসে, তাও আবার ইংরেজিতে লেখা, কি ব্যাপার? মানে এইভাবে তাকায় আছেন কেন? ও বুঝতে পারছি, আমার দেরি হয়ে গেছে, মাফ করে দেন। ঠিক আছে, এগুলো নিয়ে যাও। জি। গুনগুন গুনগুন গাইয়া নীল ভমরা যায়। এত রাতে ওর ঘরে আলো চলছে, হুম
ইংরেজি বই পড়ছি, কিন্তু সে তো আমাকে বলেছিল ক্লাস টু পর্যন্ত পড়েছে। আমি সখীর দেখা পাই না, হায় রে। সারাক্ষণ তো বাংলা গানই গাও, দুই একটা ইংরেজি গান গেতে পারো না? ইংরেজি গান কি যে কোন মেম সাহেব, আরে আমার সৈদ্য গোষ্ঠীও ইংরেজি জানে না, আর আমি গাবো ইংরেজি গান? মা, পরশু আমার জন্মদিন, সব ব্যবস্থা করে রেখেছি তো। এ নিয়ে তোকে ভাবতে হবে না, আমি জাফরকে সব ব্যবস্থা করতে বলেছি। মলির জন্মদিনে কি কি আইটেম এর খাবার হবে তার একটা মেনু তোকে তৈরি করতে বলেছিলাম, করেছিস? না মা, জন্মদিন তো পরশু, হাতে এখনো অনেক সময় আছে, আমি এক্ষুনি মেনু তৈরি করে দিচ্ছি। সাগর জি, তুমি আমার ঘরে এসো। আচ্ছা। বলেন আমার কি করতে হইব? টেবিলে খাতা কলম আছে, যা বলি তা লিখো। জি। বলেন কি কি মেনু? কি হলো বলেন? লিখো, চিকেন ফ্রাই অ্যান্ড ভেজিটেবল স্যুপ। জি, চিকেন ফ্রাই, ভেজিটেবল স্যুপ। আচ্ছা, এই সব আবার কি? মেনু শব্দের অর্থ বুঝো, অথচ চিকেন ফ্রাই আর ভেজিটেবল স্যুপ বুঝো না? মেনু? হ্যাঁ, তুমি তো বললে, বলুন কি কি মেনু? কি যে কোন, আরে বাবা, আম্মা জনপ্রিয় কইছে না, জন্মদিনের খাবারের মেনু তৈরি করার জন্য, তখনই আমি বুঝছি মেনু মানে একটা কিছু হইব আর কি। কিন্তু আমি তো বলতেই তুমি কাগজ কলম নিয়ে লিখতে শুরু করেছো। আরে বাবা, আমি কইলাম না, আমি ক্লাস টু পর্যন্ত পড়ছি, তাই সহজ বাংলা কিছুটা লিখতে পারি। এখনো বাপার লেখা আপনি লেখেন, আমি এইসবের মধ্যে নাই, আমি যাই। ব্যাপারটা সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছো, কিন্তু তোমার আসল পরিচয়টা আমাকে জানতেই হবে। মিস লীলা, তুমি আমাকে সন্দেহ করছো। সন্দেহ তো করেই ফেলেছি, এবার শুধু তোমার উদ্দেশ্যটা জানা বাকি। করতেই পারো, কারণ আমি তো অভিনয় করছি। কতক্ষণ আর অভিনয় করা যায়, তবুও করতেই হবে, কিন্তু কি করব। বাট একদিন ঠিকই তুমি বুঝবে, এই সমস্ত আয়োজন তোমারই জন্য। ড্যাডকে ফোন করি। হ্যালো মাই সান, হাউ আর ইউ? I am fine, Dad. What is the news? Everything is good. Don't think that I came here according to your instruction. And be sure I will do the right job. নীলাকে তোমার কেমন লাগলো বলো তো? Dad, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমার জানা নেই। তুমি ঠিক বাপের মতোই কাজ করেছো। তুমি যে নীলাকে উদ্ধার করার জন্য আমাকে এখানে পাঠিয়েছ, আরে সেই তো আমার স্বপ্নের মানুষই, আমার মনের মানুষ।
তাই নাকি? তাহলে তো উল্টো আমাকে তোমার পুরস্কার দিতে হবে। নো টেনশন, আমার বাপের হোটেলে একদিন তোমাকে পেট ভরে খাইয়ে দেব। ও হ্যাঁ, নীলাকে তোর পছন্দের কথা বলেছিস? নো ড্যাড, এত তাড়াতাড়ি বললে সব গুবলেট হয়ে যাবে। আগে তো রাজকুমারীর মন জয় করি, তারপর যা করার করব। নীলাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ওকে দেখলে মনে হয় সে একটা স্বর্গের দেবী। ও বোধহয় প্ল্যান করে আমার জন্য এখানে এসেছে। তা না হলে বাবাকে কেন বলল নীলাকে আমার ভীষণ পছন্দ হয়েছে? কিন্তু কে সে? সে যেই হোক, ওকে প্রথম দেখার পর থেকে আমার ভালো লেগেছে। আমি তো এই কথা ওকে বলার চেষ্টা করেও বলতে পারিনি, কিন্তু সে তো আমাকে বলতে পারত। আলপনা
চুরি চুপি চুপি মন চুরি চুপি চুপি ভালো লাগা আজ বলবো কি বলবো না ভেবে ভেবে আন মনা কল্পনাতে আঁকি আল্পনা আমি ভালোবাসাবাসি বড় ভালোবাসি আমি ভালোবাসাবাসি বড় ভালোবাসি চুপি চুপি লুকো চুরি চুপি চুপি মন চুরি কাছে এসো যদি বলি তবে দূরেই কেন থাকো আমি থাকবো নাকি চলেই যাব তুমি তা ভেবে বলো কাছে এসো যদি বলি তবে দূরেই কেন কি ব্যাপার আজ তোমাকে বেশ খুশি খুশি মনে হচ্ছে আমি তো সব সময় হাসি খুশিতে থাকি ও হ্যাঁ একটা কথা তো তোমাকে জিজ্ঞেস করাই হয়নি কি কথা তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে আমার বাবা আর কেউ নেই না বিয়ে করেনি না তোয় ভাবতাছি বিয়ে করব মেয়ে দেখেছো দেখছি পছন্দ হয়েছে হ্যাঁ মেয়েটি দেখতে কেমন আপনার মতো আমার মতো হ্যাঁ আমার মতো মেয়ে তোমার পছন্দ হ্যাঁ আপনার মতো এত ভালো মেয়ে পাওয়া কি অত সোজা আমি ভালো মেয়ে তুমি কি করে বুঝলে তাহলে হোনেন আপনার এই চোখ দুটো আছে না হ্যাঁ একেবারে হরিণের চোখের মতো তাই নাকি হ্যাঁ আর আপনার চুলগুলো আছে না একেবারে ময়ূরের পাখার মতো গায়ের রং তো মাশাআল্লাহ দুধেলতা আর কণ্ঠ কোকিলের মতো আর আর কি একটা বড় এমন গুণ থাকলে আর কিছুই লাগে না তাহলে ওকে বিয়ে করে ফেলো অত সোজা না কেন ওরে যে আমার পছন্দ এই কথা বলার সাহস আমার নাই কেন সাহস নেই ওরে ভালোবাসি বিয়া করুক এই কথা কইলে যদি আবার কষ্ট একটা চর মারে বলি দেখো না চর নাও মারতে পারে তাহলে কন্ত কিভাবে কমু তুমি ওর হাত ধরে বলবে নীলা আমি তোমাকে না না নীলা বললাম কেন বলো তো মেয়েটির নাম কি এই ধরে নেন না ওর নাম নীলা ধরে নেব বাংলাদেশে কা ইংলিশ বান্দর গো মত ফালাইতাছো কে আপনা গগলায় কি বাংলা গান আসে না আর এইগুলো কি বাদ্য নিয়েছো দোতরা কই বাঁশি কই আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলো বাজাই এই বাংলা গান ধরো বাঙালিরা বাংলা গান শুনতেই বেশি ভালোবাসে কি কোন ভাই বোনেরা বাংলা না ইংলিশ ধরো বাংলা গান ধরো জাফর সাহেব আমাদের ডেকে এনে কেন এইভাবে অপমান করছে অপমান আরে বান্দরটা কয় কি বাংলাদেশে বাংলা গান গাইতে কইতেছি তাতে অপমান গেছে রে গেছে দেশটা একেবারে গোল লাগে গেছে যাব স্যার আমি চলে গেলাম না তুমি যাবে না এই ছোট লোকের বাচ্চা তোর জন্য চলে যাচ্ছে এখন গান গাইবে কে তোর বাপ না তুই মোরজালা আরে আমার বাপ গাইবো কে তাহলে আজ তোকে গান গাইতে হবে যদি গান গাইতে না পারিস তাহলে আমার স্যান্ডেল দিয়ে পিছাতে পিছাতে তোকে বাড়ি থেকে বের করে দেবো ওই বাজাও বাংলাদেশের মানুষ মোরা বাংলা মোদের মূল হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল
দেশের মানুষ মোরা বাংলা মতের মূল হাতে তুলে নেনা সবাই শখের বাংলা ঢোল দিন কেটে দিন কেটে দিন দিন কেটে দিন কেটে দিন দিন কেটে দিন দিন কেটে দিন বল রে বাংলা বল যেই বলেতে গান করেছে আউল বাউল আরে যেই বলেতে গান করেছে আউল বাউল বাংলাদেশের মানুষ মোরা বাংলা মদের মূল হাতে তুলে নেনা সবাই শখের বাংলা ঢোল বাজারে বাজারে তোরা দোতোরা বাজা যেমন করে গান করেছে হাসন রাজা বাজারে বাজারে তোরা দোতোরা বাজা যেমন করে গান করেছে হাসন রাজা একটা রাত ওই নেনা হাতে গাইয়া নাই চাই উঠুক মাথা রাওলা চুল দিন কেটে দিন কেটে দিন বল রে বাংলা বল যেই বলেতে গান করেছে আউল বাউল আরে যেই বলেতে গান করেছে আউল বাউল বাংলাদেশের মানুষ মোরা বাংলা মদের মূল হাতে তুলে নেনা সবাই শখের বাংলা ঢোল আউল বাউল আরে যেই বলেতে গান করেছে আউল বাউল বাংলাদেশের মানুষ মোরা বাংলা মদের মূল হাতে তুলে নেনা সবাই শখের বাংলা ঢোল জানা জানা রে তোরা নদীর ঘাটে যা আব্বাস তালিমের মতো ভাটিয়ালি গা জানা রে তোরা নদীর ঘাটে যা আব্বাস তালিমের মতো ভাটিয়ালি গা হাতে নে রে কালার বাসি সুরে সুরে হও দাসী পাতাল হোক না নদীর কুল দিন কেটে দিন বল রে বাংলা বল যেই বলেতে গান করেছে আউল বাউল ওরে যেই বলেতে গান করেছে আউল বাউল বাংলাদেশের মানুষ মোরা বাংলা মদের মূল হাতে তুলে নেনা সবাই শখের বাংলা ঢোল দিন কেটে দিন কেটে দিন দিন কেটে দিন কেটে দিন দিন কেটে দিন দিন কেটে দিন বল রে বাংলা বল যেই বলেতে গান করেছে আউল বাউল ওরে যেই বলেতে গান করেছে আউল বাউল বাংলাদেশের মানুষ মোরা বাংলা মদের মূল হাতে তুলে নেনা সবাই শখের বাংলা ঢোল হাই আজ তুমি আমার চোখ কান খুলে দিয়েছো আমি ওয়াদা করছি আজকের পর আমরা কোনোদিন দেশের গান ছাড়া অন্য কোন দেশের গান গাইব আরে বাহ এই তো বাঙালির কথা কি ভাই আমার গান কেমন লাগছে কি আমার গান কেমন লাগছে সত্যি তোমার মতো মানুষ হ হ কোন আমার মতো মানুষ রে কি আমার গান কেমন লাগছে পরে বল একটু লাগছে পরে কিন্তু বললেন Thank you.
তুমি আসলেই সত্যিকারের বাঙালি, আর একজন বাঙালির হৃদয়ে স্থান পেলে আমি ধন্য হব। এই ফুল দিয়ে আমি তোমাকে বরণ করে নিলাম। আপা, তোমার দুটো ছেলে মেয়ে খুব লেজি, কেউ তোমার মতো স্মার্ট হতে পারে। ঠিক বলেছিস মালে, আই এম রেডি। মা চলে দোয়া করো। আরে আছেন ভান্ডুলকার দাদা, কিরে তোর এই ড্রেস কেন? তোকে না বলেছি আজকে আমাদের সোনার গায়ে পার্টি আছে? না মামা, আজ আমার ক্রিকেট ম্যাচ আছে, আমি যেতে পারবো না। আহা, এসব কি বলছিস? আজ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সোনার গায়ে পার্টি, আর তুই বলছিস যাবি না? আয় যা, ড্রেস চেঞ্জ করে আয়। বললাম তো যেতে হয় তোমরা যাও, আমি যেতে পারবো না। চলে মামা। বিজু বিজু, আরে যা 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 যা। সাগর, এই সাগর। জিয়াম্মা। সাগর, আমাদের ফিরতে অনেক রাত হবে, বুয়াটা ছুটিতে আছে, ঘরের দিকে লক্ষ্য রাখিস। হ্যাঁ জি আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। চলো চলো আপা, তাড়াতাড়ি চলো। আয় মলি। সারা রাত একটু ঘুমাইতে পারিনি। কেন? আপনি যদি মাইন করেন, আমি হইলাম অশিক্ষিত মূর্খ সুর্খ মানুষ, আর আপনি, আপনি হইলেন এই বাড়ির বড় মাইয়া। সাগর, তুমি কি কাজী নজরুলের সেই মহান বাণীটি শুনুনি? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মহিয়ান। মানুষের চেয়ে বড় জগতে আর কি আছে সাগর? তুমিও মানুষ, আমিও মানুষ, এটাই তো আমাদের আসল পরিচয়। সত্যি আপনি অনেক ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। আপনি? ওহ, আপনি না, বলো তুমি। জি বলো তুমি। তুমি আবার বলো। তুমি তুমি অপূর্ব, তোমারে পাইলে এই পৃথিবীর আর কিছুই আমি চাই না। বিধাতার কাছে আমি শুধু বলবো যে কোনো কিছুর বিনিময়ে উনি যেন তোমারে আমার এই বুকের মধ্যে রাখে। বললাম তুমি পৃথিবী,
তোমাকে দেব আর তুমি তো সবই। বিধাতাকে বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর তুমি তো সবই। ও গো বন্ধু আমার চির সাথী, আমার এই মনের আকাশ জুড়ে তোমার ছবিও। বিধাতাকে বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর তুমি তো সবই। ফুলের টোকা পড়লে আমি মা ভাই বোনকে মানবো না, প্রয়োজন হলে সবগুলোকে খুন করে ফাঁসি ধরিতে ঝুলব, তবু আমি কাউকে ক্ষমা করব না। আপা, আপা, প্লিজ মাথা ঠান্ডা, আমার কথা শোনো, ওদের দুজনকে তুমি মেনে নাও। মেনে নেব মানে কি বলতে চাস তুই? আরে তুমি কি ভুলে গেছো, এই বাড়িখানা তোমার স্বামী নীলা নামে উইল করে গেছে, তাছাড়া অন্য বিষয় সম্পত্তির অংশ তো আছেই। যদি কোনো শিক্ষিত ছেলের সাথে এই মেয়েকে তুমি বিয়ে দাও, তাহলে বিষয় সম্পত্তি বাড়ি ঘর সবকিছু নিয়ে টান মারে, তোমাকে ছেলে মেয়ে সহ থালা নিয়ে একেবারে রাস্তায় নামতে হবে। না যদি ভিক্ষা দাও, যে যা পারো ভিক্ষা দাও। তাহলে কি করবো? আরে বুদ্ধি করে গ্রহণ করে নাও,
অশিক্ষিত চাকরের হাত ধরে নীলা যদি বেরিয়ে যায় তাহলে ভালোই ভালো আপদ দূর হয়ে যায়। অশিক্ষিত ছেলে কোনোদিন তোমার সম্পত্তির দিকে হাত বাড়াবে না। জাফর তো ঠিক কথাই বলেছে, এই বুদ্ধিটা আমার মাথায় আগে এলো না কেন? আরে কি ভাবছো? হ্যাঁ, চিন্তা না করে তাড়াতাড়ি চল, কৌশলে আপদ বিদেয় করি। আমি তোমাদের দুজনকে দুটো প্রশ্ন করব। সাগর, তুই নীলাকে ভালোবাসিস? বল, আসলে তুই ওকে ভালোবাসিস? বলো, তোমরা দুজন দুজনকে ভালোবাসো? জি। নীলা, তুই ওকে বিয়ে করবি? বল নীলা, তুই ওকে ভালোবাসিস? বল, তুই ওকে বিয়ে করতে চাস? আমি যদি এই বাড়ির বড় মাইয়ারে বিয়া করি তাহলে তো সম্পর্কে তুমি আমার শালিক। আচ্ছা দাদা, তুমি যদি এই সম্পর্ক পছন্দ না করো তাহলে থাক। আচ্ছা আম্মা, আমাকে বিয়েটা কবে হইব? কালি কাজি ডেকে তোদের বিয়ে পড়িয়ে দেব। গাই? হ্যাঁ। তা আম্মা জান, বিয়াতে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা হইব না? ওসব করে কি লাভ? কি যে কোন আম্মা জান। আচ্ছা শোনেন, আপনার খরচ করতে হইব না, আমার বিয়ার খরচ আমি নিজেই করব। তুই কি করে খরচ করবি? তুই তো এখন এ মাসের বেতনই পাসনি। তাই তো কথা, মাস চাইতে তো এখন আরো 10 দিন বাকি। ইয়া আম্মা, আমার বেতনের টাকাটা আমারে অগ্রিম দিয়ে দেন। ওই সামান্য টাকা দিয়ে বিয়ের কি কিনবি? কেন, আমার বোন লেগে ইমিটেশনের গয়না কিনো? কাল সকালে টাকা নিয়ে যাস। আম্মা, বিয়া শাদির রেওয়াজ, আমার মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা আপনাকেই করতে হইব। তোর আমার মেহমান কোত্থেকে আসবে? আরে আইবো আইবো, কম করে হইলেও তো 30-40 জন মেহমান আইব। 30 জন? জি জি। তুমি না বললে তোমার কেউ নেই? তাহলে ওরা কার? এইবারে রাস্তা পার হইয়া ওই যে লেকটা আছে না? হ্যাঁ। ওই লেকের হেই পারে একটা ছোট্ট এতিমখানা আছে, ওই এতিমখানায় 30-40 জন এতিম পোলাপান আছে, ওরাই আমার মেহমান, ওরাই আইব। ওরা খাইয়া আমাকে লইগে আল্লাহর কাছে দোয়া করলে আমাকে সংসারে সুখ শান্তি হইব। ঠিক আছে ঠিক আছে, জাফর তুই ওর এতিমদের খাবার দাবারের ব্যবস্থা করে দিস। চল মালি। আচ্ছা কোন চিন্তাই, আপনি ঘরে গিয়া আম্মা জানলে কি এমন বড়ি খাওয়াইছেন? বড়ি? জি বড়ি। বড়ি না খাওয়াইলে আমাকে সম্পর্ক মায়না নিল কেমনে? ওসব তোমার বুঝে কাজ নেই, তুমি যাও বিয়ের জন্য তৈরি হও। জি মামা জান, যাও তুমি ঘরে যাও। আসসালামু আলাইকুম মামা জান। অপাকে তোদের বিয়ের বড়ি খাইয়েছি, সম্পত্তি দখল করার বড়ি তো এখনো খাওয়াই নি। তোদেরকে তাড়ানোর পর বিজুকে তাড়াবো, তারপর মলিকর বিষয় সম্পত্তি হবে আমার, সব কিছুর উত্তরাধিকারী হব আমি। কি বললে মা, আজ নীলাপুর বিয়ে, তাও এবারের অশিক্ষিত চাকরের সঙ্গে? হ্যাঁ। অসম্ভব, আমি বেঁচে থাকতে নীলাপুর পর এত বড় অন্যায় হতে দেব না। ওরা যদি একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চায় তাহলে আমাদের কি দোষ? নীলা, নীলা। জি মা। ওকে জিজ্ঞেস কর। আম্মা, আমার অগ্রিম টাকাটা? ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দিচ্ছি। এই নে, যাই সবকিছু নিয়ে আহি, আসি। শোন, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা। আপা, এসব কি শুনছি? যা শুনেছি সব সত্য।
তাহলে তুমি একটা মূর্খ ছেলেকে। ও মূর্খ নয়। মূর্খ নয় না? তাহলে কে সে? বিজু ভাই আমার, এখন আর কিছু জিজ্ঞেস করিস না, আগে আমাদের বিয়েটা হয়ে যেতে দে, তারপর। বেশ, তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু তোমার বিয়ে এভাবে হবে কেন? আর সাগর, মায়ের কাছ থেকে সামান্য কটা টাকা নিয়ে কোথায় গেল? আমার জন্য অলংকার কিনবে। ওই সামান্য টাকা দিয়ে কি অলংকার কিনবে সে? ইমিটেশনের গয়না কিনবে। তোমার বিয়েতে ইমিটেশনের অলংকার? না না, এ হতে পারে না। বিজু, হোক না ইমিটেশন, কিন্তু আমার কাছে সাগর সাত রাজার ধনের চেয়ে অনেক বড়, তাই কোনো অলংকারের আমার প্রয়োজন নেই, বুঝলি? সাগর তো মূর্খ ছেলে নয়, তাহলে কে সে, কি তার পরিচয়? তোমাকে তো আমি সবই বলেছি ড্যাড, আমি যতদূর জানি কোনো লেখাপড়া জানা শিক্ষিত ছেলের সাথে ওরা নীলাকে বিয়ে দেবে না, আর কেন দেবে না তাও বলেছি। ড্যাড, তুমি যদি নীলার মঙ্গল চাও তাহলে এভাবেই বিয়েটা হয়ে যেতে দাও। কিন্তু ও কাম অন ড্যাড, বিয়ের পর তো আমাদের আত্মীয় স্বজন আর তোমার বন্ধু বান্ধব নিয়ে একটা পার্টি করতেই পারবে। ড্যাড, ওয়াই ইউ থিঙ্ক, প্লিজ তুমি রাজি হয়ে যাও। বেশ যা, বিয়ে করে আমার বৌমাকে আজই বাড়িতে নিয়ে আয়, আমি শুধু বধুবরণের জন্য অপেক্ষা করব। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। এখন আমাকে 5 লাখ টাকা দাও, তোমার বৌমার জন্য অলংকার কিনবো। একটু অপেক্ষা কর। ম্যানেজার সাহেব, এখনই অ্যাকাউন্টসকে বলুন 5 লক্ষ টাকা দিয়ে যেতে। দেখো তো, তোমার পছন্দ হয়েছে নাকি? পছন্দ হয়েছে? তুমি পছন্দ করে এনেছো, আমার কি পছন্দ না হয়ে পারে? নীলা, এগুলা দেখতে মনে হয় স্বর্ণ, তাই না? স্বর্ণ তো স্বর্ণ লাগবে। স্বর্ণ স্বর্ণের মতো লাগবে, বুঝতে পারলাম না। আমিও বুঝতে পারছি না, এখন কি তোমার মিথ্যা আশ্রয় প্রয়োজন আছে? মিথ্যা আশ্রয়? তুমি কি ভেবেছো কোনটা আসল আর কোনটা নকল আমি বুঝি না? আসল নকল এসব কি কইতেছো তুমি? এই স্বর্ণগুলো যেমন নকল নয়, ঠিক তেমনি তুমিও নকল মানুষ নও আর মূর্খ ছেলেও নও। আমি মূর্খ না, এইসব তুমি কি কইতেছো? আমি ঠিকই বলছি, মূর্খ ছেলে কি ইংরেজি নোবেল পড়তে পারে? তাও আবার উইলিয়াম শেক্সপিয়ারের নোবেল। তুমি তাহলে? হ্যাঁ, আমি তোমার সব জানি, তোমার বাবা আমাকে তার পুত্রবধূ করে ঘরে নেবার জন্যই তোমাকে পাঠিয়েছি সাগর। সাগর, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, আমার বাকি জীবনটা স্বামী আর শ্বশুরের সেবা যত্ন করে কাটিয়ে দিতে চাই, এখানে অনেক যন্ত্রণা সহ্য করেছি আর নয়, আমাকে নিয়ে চলো সাগর, আমাকে নিয়ে চলো। নিয়ে যাব, কিন্তু যারা তোমাকে সারা জীবন অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করেছে, যারা তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করেছে, আমি তার প্রতিশোধ না নিয়ে যাব না। না সাগর না, এসবের আমার কিছুই প্রয়োজন নেই, আমার শুধু তোমাকে প্রয়োজন। কিন্তু তোমার বাবার এই বিশাল সম্পত্তি রক্ষা করাও আমার প্রয়োজন। সম্পত্তি রক্ষা করা? হ্যাঁ, তুমি জানো না তোমার মামার কুপরামর্শে তোমার মা তোমার প্রতি সারাটা জীবন ধরে অত্যাচার অবিচার করে আসছে, আর তুমি এও কি জানো তোমার মামা তোমাদের এই বিশাল সম্পত্তি গ্রাস করতে চাচ্ছে। মামা গ্রাস করতে চাচ্ছে? হ্যাঁ, তুমি কিচ্ছু ভেবো না, আজ তোমার আমার বিয়েটা হয়ে যাক, তারপর মামার শয়তানের মূল শিকড় আমি উপড়ে ফেলবো। নীলা, তুমি বিয়ের জন্য তৈরি হও, আমি একটু বাইরে থেকে আসছি। কোথায় যাবে? আমাদের একটা এতিমখানা আছে, ওদের কিছু নতুন জামা কাপড় কিনে দিয়ে এখানে নিয়ে আসবো। আস।
আমি নিজেই এই বাড়িতে খাল কেটে কুমির নিয়ে এসেছিলাম। এবার ওই খালের পানিতে বিষ আমাকেই ফেলতে হবে। সাগর এখন বাড়িতে নেই, যা কিছু করার এক্ষুনি করতে হবে। আমি এমন খেলা খেলব, এই খেলার আম্পায়ার এবং প্লেয়ার দুটোই আমি। খেলাটা আপাকে দিয়ে শুরু করি। 1 2 3 রেডি। কি বললি, সাগর আকাশ চৌধুরীর ছেলে? হ্যাঁ আপা, ওকে আকাশ চৌধুরী পাঠিয়েছে নীলার প্রতি অন্যায় অত্যাচারের প্রতিশোধ নেবার জন্য। আপা, এই বিয়ে আজ হতে দেওয়া যাবে না, এখন ওকে মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই। না না, এসব খুন খারাপির কোনো প্রয়োজন নেই। আরে কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, সাগর এবাড়িতে খুন হলে পুলিশ আসবে, আর তখন আমাদের সবাইকে পুলিশ সন্দেহ করে ধরে নিয়ে যাবে। না না, এসবের কোনো প্রয়োজন নেই। আমি কালে এ বাড়ির যার যা অংশ সবাইকে বুঝিয়ে দেব। শোন, তুই কাগজপত্র রেডি কর। এ সবাইকে যদি সবার অংশ বুঝিয়ে দাও তাহলে আমার তো আর কিছুই থাকবে না আপা। আপা, আমি তো এই বাড়ির পুরো অংশটার জন্য অনেক আগে থেকে স্বপ্ন দেখে এসেছি, আর সেই স্বপ্ন সফল করতে হলে তোমাদের কাউকে বাঁচিয়ে রাখা যাবে না আপা। কি বললি, তোর এত বড় সাহস? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা, উপরে যা, তোর মাকে বোঝা, না হলে তোর সর্বনাশ হয়ে যাবে। নীলাকে বউ সাজাচ্ছে, তুই যা, তুই চলে যা বাবা, যা। মিস্টার বিজু? ইয়েস, হোয়াট হ্যাপেন? আমরা সংবাদ পেয়েছি আপনার কাছে জাল টাকা আছে। কি জাতা বলছেন? এই, ওকে তল্লাশি করো, করো। আজ আমি তোমাদেরকে পছন্দ মতো জামা কাপড় কিনে পরিয়ে দিয়ে দিলাম।
কি ব্যাপার? পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছে? ওরা বলছে আমি আমি ইন্সপেক্টর সাহেব। ওকে অ্যারেস্ট করেছেন কেন? ওর কাছে 50,000 টাকার জাল নোট পাওয়া গেছে। জাল নোট? হ্যাঁ সাগর, ওই টাকা মামা আমাকে দিয়ে বলেছিল নীলার জন্য গহনা কিনে নিয়ে আসবে। এ নিশ্চয়ই মামার কোনো ষড়যন্ত্র, নিশ্চয়ই বাড়িতে কিছু ঘটেছে। তা না হলে আমি গেটে আসতেই মামা আমাকে জাল টাকা দিয়ে পাঠিয়েছে। তুমি এক্ষুনি বাড়িতে যাও। এই নিয়ে চলো। সাগর সাগর তুমি এক্ষুনি বাড়িতে যাও, যাও বলছি, নইলে কোনো অঘটন ঘটতে পারে। সাগর তুমি বাড়িতে যাও, যাও। হ্যালো নীলা, আমি সাগর। সাগর তুমি এখন কোথায়? আমি যেখানেই থাকি, আগে বলো বাড়িতে কিছু হয়েছে? কই না তো, কি ব্যাপার বলো তো। মা মলি ওরা কোথায়? ওদেরকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। তাহলে মায়ের ঘরে গিয়ে দেখো তো, মা ঘরে আছে কিনা। কি ব্যাপার বলো তো। পরে বলছি, আগে গিয়ে দেখে এসো, যাও। ঠিক আছে আমি দেখে আসছি। হ্যালো নীলা। কালো মালো জীবাস, শোন আমি একটু ভেতরে যাচ্ছি, কেউ যেন বাইরে থেকে এসে ভেতরে যেতে না পারে, ঠিক আছে? ওকে বাদ। ওকে সবাইকে মেরে বিশাল সম্পত্তির মালিক হবো আমি। Thank you.
শয়তানটি মার মলিকে খুন করেছে। বল, মার মলিকে কেন খুন করেছিস? বলবো না, বলবো না। মার মলিকে কেন খুন করেছিস? বল। সবাইকে মেরে এই বিশাল সম্পত্তি মালিক হতে চেয়েছিলাম আমি। আমি ওকে জাল নোট দিয়ে অ্যারেস্ট করাতে চেয়েছি। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব আমাকে বাঁচান। এই শয়তান আমার বোন আর আমার ভাগ্নিকে খুন করেছে, আর একটু দেরি হলে আমার কেউ খুন করে ফেলবো। আমাকে বাঁচান। সাগর নয়, ওই শয়তান আমার মার বোনকে খুন করেছে। কে কাকে খুন করেছে সেই কথা কোর্টে বলবেন, কিন্তু লাশ কোথায়? আমার সাথে আসুন। এই তোমরা এখানেই থাকো, কেউ যেন যেতে না পারে। চলুন আসুন। বিশ্বাস করুন, সাগর আমার চোখের সামনে আমার বোন আর আমার ভাগ্নিকে খুন করেছে। বেশ, এ কথা কোর্টে বলবেন। এই সবাইকে নিয়ে চলো। দাঁড়ান ইন্সপেক্টর সাহেব, কোর্টে প্রমাণ করার আগে এখানেই আমি প্রমাণ করে দিচ্ছি কে খুন করেছে। সবাইকে মেরে এই বিশাল সম্পত্তি মালিক হতে চেয়েছিলাম আমি। লাশ ময়না তদন্তের ব্যবস্থা করো, ওকে নিয়ে চলো। সাগর, সাগর ড্যাড, ওকে ড্যাড। বাবা, বাবা, আমার সব শেষ হয়ে গেল। আমার মা বোনকে শয়তান মেরে ফেলেছে, আর বিজুর হাতে জাল নোট দিয়ে পুলিশে ধরে দিয়েছে। আমার আর কেউ নেই বাবা, আমার আর কেউ নেই। কাঁদিস নে মা, কাঁদিস নে। বাবা মা কারোই চিরদিন থাকে না। কাঁদিস নে, আমি আমি যতদিন আছি তোকে তোকে কোনোদিন কারো অভাব বুঝতে দেবো না। তুই তুই আমার মা হয়ে আমার মাথার উপরে থাকবি। সাগর, ইয়েস ড্যাড। সাগর, কোনোদিন কোনোদিন আমার মায়ের অমর্যাদা করিস না বাবা। নো ড্যাড, কোনোদিনই অমর্যাদা করব না। ড্যাড, তুমি আমার জন্য দোয়া করো, আর আমিও তোমার জন্য দোয়া করি। ইয়া আল্লাহ, তুমি আমার ড্যাডকে 250 বছর বাঁচিয়ে রেখো। আদর দিয়ে মন ভেজাবো এতটুকু আশা।